哎呦我的妈！আমার মান সম্মান তো তুমি কিছুই ছিল না, গোটা রাস্তাটাই তো পাড়তে পাড়তে আসছো। পা ধরছি তা কি করবো বলো? নামনিকা মানা করলাম, অতরা কাঁঠালের বিচি খেও না, সব কোনা খেলো। রাহুল দাঁড়া ভাই, উঠে যাচ্ছি, শ্বশুর বাড়ি যাচ্ছি ভাই। মুরগি মরা খেয়েছিস নাকি রে ভাই? না না, কাঁঠালের বিচি খেয়েছি, দে তো পা ধরছি। যা পাতে এখানে পেদি লাও, আব্বার সামনে আবার পেদো না, আব্বা পাত পছন্দ করে না। তোমার আব্বা পাত পছন্দ করে না? না। ঠিক আছে, আমি এরই পেট ঝেড়ে পেদিলেছি। নো 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 নো, কি হরে আয়োর মা, চলো পেট পাতলা হয়ে গেছে। ইন্তাজুল, শ্বশুর আব্বা কয়? হ্যাঁ বাবা, রে কি দেশ করছে বাবা, রে কিসা দেশ করছে বাবা, রে কিসা দেশ করছে? আরে তুই বিয়ানো মাংস খেয়েছিস? না ভাই, কাঁঠালের বিচি খেয়েছি। বিশাল টেস্ট করছি। আরে শিয়ালে মাংস বিয়ানো খেয়েছে না কি কি বুঝতে পারছি না, সব পারে ভাই কি বিশাল টেস্ট করছি না, কি কই পুয়া? না রে ভাই, কাঁঠালের বীজ খেয়েছে ও। বাবা কাঁঠালের বীজ খেয়েছে, বিশাল টেস্ট করছি। ইন্তাজুল কিন্তু আব্বাকে ডাকতে গেল, আব্বার সামনে পেদো না, আব্বা কিন্তু পাত পছন্দ করে না, মাকে রাস্তাটা বললুম। আরে ভারী যন্ত্রণায় পড়ে গেলাম তো, আমি কি নিজে ইচ্ছায় পাচ্ছি? পাত তো আপনিই হচ্ছে। ঠিক আছে লাও, শ্বশুর আব্বার কাছে আমি পাত থামিয়ে রাখবো চেষ্টা করি। নামনিকা বললুম, যতটা কাঁঠালে বীজ খেও না খেও না, সব গুণা খেলো। মামা ভিডিও দেখছো? হ্যাঁ, জামাই বেড়াতে এসছে। আমার জামাই এসছে বাড়িতে বেড়াইতে? হ্যাঁ। কখন এলো? এক্ষুনি। চো 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 চো। কখন এলি বাবা? একটু আগে। সব খবর ভালো তো? হ্যাঁ সব খবর ভালো। মা ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ মা ভালো। কি ব্যাপার, তো আশপাশ গন্ধ করছি কেন মা? ইঁদুর ফিদুর মরিচা হয়েছে। কি করে বাবা, রে বিশাল টেস করছে মামা, বিশাল টেস বাবা, রে বিশাল টেস করছে মামা। আমার যা পছন্দ হয় না তাই করছি রে বাবা। কোনো অসুবিধা হয়েছে? না। বসো বসো বসো। মা জামাই এত পাইছি কেন? কি আর বলবো আব্বা, পেটুক জামাই ধরে বিয়ে দিয়েছ, 2 কেজি মতন কাঁঠালের বীজ ছিল, সব কটা খেয়েছে। ওরে বাবারে বাবারে, কাঁঠালের বীজ খেলে কি পাত হয় রে? বাবা শুনো, তুমি জামাই জামাইয়ের মতন থাকো,
আমি এই সব পছন্দ করি নি জানো, মা তো বলিস নে। হ্যাঁ, নিজের স্বামীকে একটু কন্ট্রোল করো নিজেকে। কাঁঠালের বীজ অতটা খেতে হইতো না জানো, ওই দিন কাঁঠালের বীজ গরম জিনিস, খেলি পেট ভুটভাট ভুটভাট করে, আর আমি এইসব জিনিসই পছন্দ করি নি জানো। আর এই পাদাল লেগে তোমার শাশুড়ি 10 দিন ধরে যেই মায়ের বাড়িতে পড়াচ্ছে জানো তুমি। গোটা রাস্তা পাইতে পাইতে এসেছে, মানা করছি তাও পাই। যাও শুনো বাবা, এই পাদের অসুখ ভালো করবা, তারপরে আমার বাড়িতে আসবা, তাছাড়া তুমি বাড়িতে ঢুকতে পাবা না। যাও যাও, তো আর তো সহ্য করা যাইছে না, গোটা বাড়ি পেয়েছি নষ্ট করে দিচ্ছি রে। মামা বিষয় চেস হচ্ছে, বিয়ালে শিয়াল মাংস খেয়েছে, বিষয় চেস। ছি, গোটা বাড়ি পেয়েছি গন্ধ করে দিচ্ছে, মা তো চিন্তা করিস নে, দরকার হয় তোর নতুন বিয়ে দেবো আবার, দিয়ে ভালো জামাইলে আসবো, ওই হাগুড়ি পাদুড়ির দরকার নাই আমার। আর এই কারণে তোর মা 10 দিন যেই মায়ের বাড়িতে পড়ে আছে, পাদের অত্যাচারে জানিস, ওই পাদুড়ি জামাই আমার দরকার নাই, আই বাড়াই।